মধ্যপ্রাচ্যের খনিজ তেল সমৃদ্ধ দেশ কুয়েত। 1978 সাল থেকে কুয়েত সরকার বাংলাদেশি নাগরিকদের জন্য তাদের শ্রম বাজার উন্মুক্ত করে দেয়, যার ধারাবাহিকতায় সরকারি হিসেব অনুযায়ী বর্তমানে প্রায় 2.5 লাখ বাংলাদেশি কুয়েতে রয়েছে। এর মধ্যে অর্ধেকেরও বেশি কুয়েতের বিভিন্ন ক্লিনিং কোম্পানিতে কাজ করছে। তবে নানা অব্যবস্থাপনার কারণে 2005 সাল থেকে বাংলাদেশি কর্মীদের মধ্যে শ্রমবাজার বন্ধ করে দেয় কুয়েত সরকার। তবে বৈধ উপায়ে না হলেও লামানা ভিসা নামে একটি নতুন ভিসায় বাংলাদেশিরা প্রতিনিয়ত প্রবেশ করছে কুয়েতে। লামানা ভিসা আইনি প্রক্রিয়ায় বের করা হয় না। কিছু কুয়েতি অবৈধভাবে এই ভিসা বের করে উচ্চ মূল্যে জনশক্তি রপ্তানির সাথে জড়িত প্রবাসী বাংলাদেশিদের কাছে বিক্রি করে। তারা আবার সেগুলো আরো বেশি দামে বিক্রি করছে বাংলাদেশিদের কাছে। আর আমাদের দেশের সাধারণ জনগণ এই উচ্চ মূল্যে ভিসা কিনে পাড়ি দিচ্ছে কুয়েতে, যাদের প্রায় সবাই অদক্ষ শ্রমিক। কুয়েতে অনেকদিন ধরে বাস করা ও দেশটির একটি নির্মাণ প্রতিষ্ঠানে কর্মরত কামরুল হাসান বাবুল জানান, আমাদের দেশ থেকে যে শ্রমিকরা কুয়েতে আসছে তারা বেশিরভাগই ক্লিনিং কোম্পানিতে কাজ করে। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে প্রায় 1.5 লাখ শ্রমিক এসব কোম্পানিতে কাজ করে। বিভিন্ন দেশ থেকে শ্রমিক নেয়ার ক্ষেত্রে কুয়েতের বেশিরভাগ কোম্পানি 2 বছরের চুক্তি করে। বাবুল বলেন, আমাদের দেশ থেকে শ্রমিকরা লামানা ভিসায় কুয়েতে গিয়ে বৈধভাবে ভালো কোনো কাজ করতে পারছেন না, কারণ লামানা ভিসার বৈধ কোনো ভিত্তি নেই। আর এই সুযোগ নিচ্ছে কুয়েতের বিভিন্ন ক্লিনিং কোম্পানি। কুয়েত প্রবাসী বাবুল জানান, অনেক টাকা খরচ করে কুয়েতে গিয়ে শ্রমিকরা 2 বছরে তেমন আয় করতে পারছেন না, যার কারণে 2 বছর পর চুক্তি শেষ হলেও বেশিরভাগ দেশে ফিরে আসতে চায় না। আর কুয়েতের সরকারি নিয়ম অনুযায়ী একজন শ্রমিক কোনো কোম্পানিতে 3 বছর কাজ না করলে তাকে সেই কোম্পানি থেকে ছাড়পত্র দেয়া হয় না, যার কারণে বাংলাদেশের শ্রমিকরা যেই কোম্পানিতে কাজ করছে সেটি ছেড়ে অন্য কোম্পানিতে যেতে পারে না। বাবুল অভিযোগ করেন, আর এই বিষয়টিকে পুঁজি করে ব্যবসা করছে কুয়েতের ক্লিনিং কোম্পানিগুলো। যেসব বাংলাদেশি শ্রমিকরা 2 বছরের লামানা ভিসা নিয়ে কুয়েতে যাচ্ছে, তাদের তৃতীয় বছর একই কোম্পানিতে কাজ করার সুযোগ দিচ্ছে ক্লিনিং কোম্পানিগুলো। আর এর বিনিময়ে তাদের কাছ থেকে কোম্পানিগুলো প্রায় 1.5 থেকে 2 লাখ টাকা করে নিচ্ছে বলে জানান কামরুল হাসান বাবুল। বাড়তি 1 বছরের ভিসা দিতেই শুধু টাকা নিচ্ছেন না তারা। কুয়েত প্রবাসী কামরুল জানান, এর বাইরে 3 বছর শেষে অন্য কোনো কোম্পানিতে কাজ করার জন্য ছাড়পত্র পেতেও বাংলাদেশিদের একইভাবে 1.5 থেকে 2 লাখ টাকা করে দিতে হচ্ছে ওই কোম্পানিকে। লামানা ভিসায় একজন বাংলাদেশি শ্রমিকের কুয়েত যেতে খরচ পড়েছে প্রায় 8 লাখ টাকা। আর এই ব্যয় তোলার জন্য চুক্তির নির্দিষ্ট সময়ের চেয়ে আরো অনেক বেশি সময় থাকতে হচ্ছে শ্রমিকদের, যার জন্য তাদের গুনতে হচ্ছে অতিরিক্ত আরো 3 থেকে 4 লাখ টাকা। বাবুল জানান, আমাদের দেশ থেকে বৈধ ভিসা চালু না থাকায় এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে শ্রমিকদের। কুয়েতে এই সমস্যা শুধুমাত্র বাংলাদেশি শ্রমিকদের ক্ষেত্রেই হচ্ছে। তাই বাবুল জানান, সরকারিভাবে কুয়েত যদি ভিসা বা শ্রমবাজার বাংলাদেশিদের জন্য খুলে দেয় তাহলে এই সমস্যায় পড়তে হবে না শ্রমিকদের। তাই বাংলাদেশ সরকারের দৃঢ় পদক্ষেপ ও কূটনৈতিক সম্পর্ক আরো জোরদার করার উপর জোর দেন কামরুল হাসান বাবুল। তিনি মনে করেন, সরকারিভাবে ভিসা প্রক্রিয়া চালু হলে এই সমস্যা দূর করা সম্ভব। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।